সন্ধ্যার বিমানে কলকাতার বিমানবন্দরে 34 লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন এসে পৌঁছালো। এদিন কেন্দ্র সরকারের তরফ থেকে পুরের সিরাম ইনস্টিটিউট থেকে পাঠানো হয় এই ভ্যাকসিন। কলকাতা বিমানবন্দর থেকে বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হয় এই ভ্যাকসিন। আজ রাতের বিমানে আরও 5,50,000 কোভ্যাকসিন আসবে। সব মিলিয়ে মোট 39 লক্ষ ভ্যাকসিন পাবে রাজ্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজকের ভ্যাকসিন বাদ দিয়ে রাজ্যের কাছে 42 লক্ষ ভ্যাকসিন ছিল এবং আজকের ভ্যাকসিন পাওয়ার পর প্রায় 80 লক্ষ ভ্যাকসিন থাকবে রাজ্যের কাছে। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে যেভাবে ভ্যাকসিন পাঠানো হচ্ছে তাতে এক প্রকার খুশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, তা বলাই বাহুল্য। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। এই মুহূর্তে আমরা 34 লাখ কোভিশিল্ড রিসিভ করছি। ইন এডিশন আজকে রাত্রে 9টা নাগাদ আমরা আরও 5.5 লাখ কোভ্যাকসিন পাবো। দ্যাট মিনস টোটাল 39.5 লাখ আজকে আমরা পেতে যাচ্ছি রাজ্যে। এখনও পর্যন্ত রাজ্যের কাছে কত ভ্যাকসিন আছে? এখনও পর্যন্ত এই মুহূর্তে আজকের কোয়ান্টিটি বাদ দিয়ে আমাদের হাতে এই মুহূর্তে 42 লাখ মতো ভ্যাকসিন আছে থ্রু আউট দ্য স্টেট। আর আমি যদি সিন্স দ্য ইনসেপশন অফ দ্য প্রোগ্রাম ধরি তাহলে অলরেডি আমরা 7.7 কোটি 2 লাখ মতো আমরা অলরেডি ভ্যাকসিন রিসিভ করে ফেলেছি। এখনো পর্যন্ত আমাদের কাছে 42 লাখ হাতে আছে এবং আজকে আমরা প্রায় 40 লাখ পেতে যাচ্ছি। সুতরাং এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন আছে এবং সাপ্লাই খুব ভীষণ ভালো এই মুহূর্তে। আপনার নাম? আমার নাম অমলেশ বিশ্বাস, কলসেন অফিসার। ঠিক আছে।